guys, what's up? I am Onu and a big welcome to my channel Onu's World. So guys, aaj hocche Rakhi Bandhan. So aaj ke ami dadader Rakhi bandbo, but ekhon to Rakhi mane bondhoner time ta kono hoyni. Rakhi Bandhan time ebare hocche 9:00 theke ar porer din sokal bela 7:00 na koto obdi. ও যাই হোক বাট আমি কাজ আমি এখন যাব কাজে তো আমি চান টান করে রেডি হয়ে গেছি এই যে মা আমাকে আমি না খেয়ে চলে গেছিলাম বলে মা আমাকে মুড়ি মেখে দিয়েছে খেয়ে দেওয়ার জন্য চামচ দিয়ে আমি মুড়ি খাবো আর তাড়াতাড়ি করে রেডি হব সো আমি এখন যাব কাজে আমি একটা পার্লারে জব করি জব নয় ঠিক কাজই বলা চলে সো যাই হোক কাজ তো কাজই হয় ছোট হোক ইয়া বড় হোক চলো কই বাত নেই সো আমি এখন যাব কাজে কাজ থেকে এসে তারপরে আমি রাখি বাঁধবো তোমরা কিন্তু স্কিপ করো না ওকে তোমরা দেখতে থাকো আমি রাতে কিন্তু এ করবো সো চলো আমি এখন রেডি হব এই যে ব্ল্যাক কালারের জিন্স পরবো আর যেহেতু আমাদের ওখানে ব্ল্যাক কালারের কস্টিউম মানে ব্ল্যাক জিন্স ব্ল্যাক টপ তো মানে ওটা আমাদের ড্রেস আপ আর কি পার্লারে সো সেই কারণে ব্ল্যাক জিন্সটা একবারে পরে যাবো নাহলে আবার আমাকে ক্যারি করতে হবে সেটা আমি একদম মানে ওই কাঁধে ব্যাগ ভারী হয়ে যাবে একদমই নয় সো আমি পরবো এই রেড কালার টপটা সো চলো তাড়াতাড়ি সো চলো তাড়াতাড়ি খেয়ে নি একটু রেডি হতে হবে তো চলো আমি খেয়ে নি রেডি হয়ে আসছি ছটপট সো গাইস আমি রেডি হয়ে গেছি দেখো আমি টপটা পরে নিয়েছি আর হাতে হচ্ছে আমার ট্যান থেকে মুক্ত পাওয়ার জন্য আমি হাতে এটা পরে নিয়েছি সো এখনও আমি রেডি হইনি এখন আমি পরবো এই যে আমার ওড়না স্যান্ডেল গ্লাসও তো চলো রেডি হয়নি বেরিয়ে যায় এখন প্রচুর লেট হয়ে গেছে আর যাই তাড়াতাড়ি আর যদি কোনো টিপস নেওয়ার থাকে অবশ্যই নেবো তো তোমরা দেখতে থাকো প্লিজ কিন্তু স্কিপ করো না ওকে আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করো সো চলো তাড়াতাড়ি বেরোই রেড বেরিয়ে হয়ে যাচ্ছে তো ডাকু মঙ্গল সিং দেখো তোমার লাগছে পুরো বহুরূপী সো এরম ভাবে আমি বেরোবো এখন সো তাড়াতাড়ি চলো বের এই দেখো গাইস আমার দাদাদের রাখি এটা কি সুন্দর দেখো গণেশের এটা গণেশ এটা তো আমার সবথেকে বেস্ট লেগেছে চলে এসেছি এবার আমি দাদাদের রাখি পরাবো এখন এইসবে কাজবাজ থেকে এলাম কাজ থেকে আমি এসে আমি আগে দেখি দাদারা বাড়ি আছে আমি আগে ওদের রাখি পরে নিই তারপর বাকি সমস্ত কিছু পরবো সো চলো ঝটপট রাখিটা পরিয়ে নিই তো এটা হচ্ছে আমার বর্দা এখন আমি বর্দাকে রাখি পরাচ্ছি আমি ভয়েসটা পরে নিলাম বিকজ অনেক চিল্লামিলি হচ্ছিলো তো সেই জন্য আমি ভয়েসটা আমি পরে নিয়েছি তো দেখো আমি এটা আমার বর্দাকে রাখি পরাচ্ছি দেখো রাখিটা কত সুন্দর দেখতে আমার সবথেকে বেস্ট লাগছে তো এবার আমি আমার নেক্সট আমি আমার ভাইপোকে পড়াচ্ছি রাখি তো আমি ছোটো থেকেই ভাইপোকেই পড়া যেহেতু ওকে কে পড়াবে তো মানে পড়ায় বাট ও আমার থেকেই পড়তে ভালোবাসে আর আমার রাখিগুলো একটু যত্ন করে রাখে আমি ছোটোবেলাকে একটা রাখি দিয়েছিলাম ওটা মানে ওটা এখনও যত্ন করে রেখে দিয়েছি লাইটওয়ালা তখন ছোটো ছিল এখন বড় হয়ে গেছে সেই জন্য একটু বড় বড় দাদা দাদা যাতে ফিল হয় ভাই ভাই সেই জন্য এইটা দিলাম আমি গিফট চাইছিলাম ওর থেকে আর আমাকে দিল দেখো আমার নিজেরই হেয়ার ব্যান্ডার মাথাটাই গরম হয়ে যায় এবার বাকি আছে ছোদ্দাকে পড়ানো আগে যেটা পড়ালো ওটা হচ্ছে বদ্দা আর এটা হচ্ছে আমার ভাইপো তো এবার ছোদ্দাকে পড়ানো বাকি আছে চলো তো এটা হচ্ছে আমার ছোদ্দা তো ছোদ্দাকে এখন আমি রাখি পড়াচ্ছি আর পাশ থেকে পুচ করে খুব কান্নাকাটি করছিল তো সেই কারণে আমি ভিডিওটার এটাও ভয়েসটা আমি কেটে দিয়ে আমি পরে আমি ভয়েসটা অ্যাড করছি তো দেখো এই রাখিটা খুব সুন্দর দেখতে গণেশ ঠাকুরে আমার তো ভালো লেগেছে আমাকে গিফট দিয়েছে রাখি বন্ধনে গিফট তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কী কী গিফট পেয়েছো তাদের কমেন্টে জানো কে কী গিফট পেয়েছো তাড়াতাড়ি পড়ানো কমপ্লিট হয়ে গেছে ওটা ছিল আমার ছোদ্দা সবাইকে আমি ছোদ্দা বদ্দা আর আমার ভাই বোনকে রাখি ভাইপোকে রাখি পড়ানো চলে না বাট আমি ওকে ছোটো থেকে রাখি পড়া এই যে বসে আছে
শুয়ে আছে, কালকে পরীক্ষা তোর, পড়তে বস, একদম পড়ে না। সো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই কী করতে হবে আপনারা জানেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ট্রাই করবো নতুন নতুন ভিডিও কোনো আপলোড করার, বাট আমি এখন কাজে থাকি তো সেই জন্য মানে ভিডিও করা হয় না, বাট আমি তাও চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা।